হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে অভি যখনই বাড়িতে এসে সমস্ত সত্যিটা জানাতে চায় সারা ভয় পেয়ে যায় চিঠি বলে অভিভাবু আপনারা সারাদিন রাত বাড়িতে ছিলেন না এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন তারপরে না হয় এই সমস্ত কথা হবে না চিঠি আমি সত্যিটা আজকে সবাইকে বলবই আর জানিস তো সাহেব আজকে এই চিঠি সব সত্যিটা জেনেও কাউকে কেন বলেনি কারণ ও বাঁচাতে চেয়েছিল সারাকে সারা আরও বেশি অস্থির হয়ে ওঠে কেন সারা তুমি তো বলেছিলে যে আমরা যা কিছু করছি তাতে করে দাদাভাই আমায় অন্তপ্রাণ আমি যা করব সেটাই দাদা কাছে সঠিক মনে হবে আর সেটাই মেনে নিয়ে দাদাভাই আমাকে ভালোবাসবে তাহলে এখন তুমি সত্যিটা কেন বলতে পারছো না ঠিক আছে তুমি যদি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি ওইভাবু আপনি একটু এদিকে আসুন তো কি করছেন কি আপনি আপনাদের বিয়েটা এখন হয়ে গেছে এরকম করে কথাবার্তা বলে আপনি এই পরিবারের প্রত্যেকটা মানুষের মনে আঘাত দিতে পারেন না অভিভাবু আপনাকে এখন সব কিছু সামলে নিয়ে চলতে হবে সবার মনে কষ্ট দেওয়াটা কি খুব জরুরি চিঠি আপনি সবার কথা ভাবছেন কিন্তু আমার মনের অবস্থার কথা একবারও কি ভেবে দেখেছেন আমার কতটা কষ্ট হচ্ছে আমি কতটা চিন্তিত রয়েছি আপনি সবটা জেনেও আমার বিয়েটা আটকাতে পারেননি এখন সত্যিটা বলা থেকে আমাকে আটকাবেন না এদিকে আয় ওদিকে চিঠির সাথে কি আলাদা করে কথা বলছিস বলতো এখানে যা কথা হবে সবার সামনে আর সারা কি হয়েছে কি সত্যিটা বলবি তোরা কেউ সারা ফুলসযার রাতে আমার কাছে এমন একটা জিনিস চেয়েছে যেটা আমি না দিলেই পারতাম না হ্যাঁ আমি মানছি যে চিঠির সাথে আমার দেখা হয়েছিল যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম গাড়ির দিকে আর সুকৃতি সেই সময় আমাদের দেখে নিয়েছিল কিন্তু ও দেখতে পারেনি যে আমার সাথে আসলে সারাও ছিল আমরা দুজনে বেরিয়েছি তাই ও বাড়ির লোকজনদেরকে বলতে পারেনি আর এটা নিয়ে সাহেব তুই চিঠির দিকে আঙুল তুলছিস কেন বলতো প্রতিটা মুহূর্তে কেন চিঠিকে অগ্নি পরীক্ষা দিতে হবে তুই স্বামী হয়ে ওকে বিশ্বাস না করে বাড়ির লোক অনেক লোক কথা বলবে আর সেগুলো তুই বিশ্বাস করে নিবি সাহেব চুপ করে যায় বলে সারা আমাকে বলেছিল যে ও লং ড্রাইভে যেতে চায় আজকে বিয়ের প্রথম রাত আমার কাছ থেকে যা চেয়েছে সেটা আমি না দিলে কি চলে তাই আমি ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সারা রাত আমি বাড়িতে ছিলাম না আমি এখন ফিরে এলাম সবাই শুনে স্বস্তির নিশ্বাস ফেলে বলে সারা যা কিছু অভি বলছে সবটা ঠিক বলছে হ্যাঁ দাদা ভাই সবটাই ঠিক বলছে যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই কারণ বাড়িতে পুজো রয়েছে সেখানে তো আসতে হবে তোদের জন্যই আমরা অপেক্ষা করছিলাম সুকৃতির শাশুড়ি তাকে বকাঝোকা করে বলে কি ব্যাপার তোমার অভ্যেস হয়ে গেছে তাই না একটা কথা পরিবারের নিজের পেটে রাখতে পারো না সবটাই বাইরে পাচকান তোমাকে করতেই হবে তাই না এই সমস্ত আচরণ করলে কিন্তু চলবে না সুকৃতি তুমি চিঠির আগে এই বাড়িতে বউ হয়ে এসেছো অথচ এখন পর্যন্ত পরিবারকে সামলাতে শিখলে না এগুলো কেন করছো আর এখন থেকে তুমি যাও পুজোর কাজে সাহায্য করো কাজ না করে এরকম করে সারাদিন বসে শুয়ে থেকেই কিন্তু তোমার এই অবস্থা হয়েছে সুকৃতি চলে যায় আর ভাবে যে অভিধা তো আমার থেকেও আরও এক কাঠি ওপরে এরকম করে আমাকে সবার সামনে ফাঁসিয়ে দিল আমি তো ভাবতেও পারিনি যে যার মতো চলে যায় সারাকে বলা হয় যে ফ্রেশ হয়ে আসতে সাহেব চিঠির কাছে ক্ষমা চেয়ে নেয় কেন সাহেববাবু কালকেই তো আপনি এত বিশ্বাসের কথা বললেন আমাকে ভরসার কথা বললেন অথচ আজকে আপনি আপনার পরিবারে একটা সমস্যা হয়েছে আমার দিকে আঙ্গুল তুলতে একবারও দ্বিধাবোধ করলেন না আপনি প্রতিবার এরকম করে আমাকে ভুল বুঝবেন আর আমি আপনাকে প্রমাণ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করব সেটা তো হতে পারে না এই চিঠি দেখো না সারা অভি এখনও তৈরি হয়ে নিচে আসেনি ওদের কি হলো বলো তো মেয়েটার দিকে একটু খেয়াল রাখো না আমি যাচ্ছি দেখছি সারা ফোন করে রাইমাকে বলে রাইমা দি চিঠি কিন্তু মনে হচ্ছে অভিকে সবটা জানিয়ে দিয়েছে এবং যার কারণে অভি আমার সাথে খারাপ আচরণ করছে ও এইবারে রাষ্ট্রিতা হয়ে আমার ওপর হুকুম জারি করছে আমাকে দিয়েই যা কিছু করানোর সবটা করিয়ে নেওয়ার চেষ্টা করছে এগুলো কিন্তু আমি সহ্য করব না ওর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো আর চিঠির জীবনটা আমি তো সারখার করবই চিঠি সবটা জেনে গিয়ে আমাদের বিপদ হয়ে গেছে এখন মনে হচ্ছে চিঠিকে কিভাবে আমি সাহসা করব সেটাই ভাবছি তুমি একদম চিন্তা করো না আমি তো তোমার পাশে রয়েছি সাহেব এবং চিঠির মাঝে যা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটাকেই আমাদের আস্তে আস্তে আরও বেশি ফাটল ধরাতে হবে তাহলে ওদের সম্পর্কটা ভেঙে যাবে আর তারপরে দেখবে চিঠিকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে পিছন ঘুরে দেখতে পারে সেখানে এসে সমস্ত কথা শুনে ফেলেছে কি ব্যাপার সারা তোমার সাথে এখন তো আর লুকোনোর কোনো সম্পর্ক আমার নেই আমি তো আসল রূপটা তোমার আগেই জেনে গিয়েছিলাম তুমি যে সাহেব চিঠির মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করছো এবং ওদের জীবনে যা কিছু অনিষ্ট হচ্ছে যা কিছু খারাপ ঘটছে সবটাই তুমি ঘটিয়েছ সেটা বুঝতে আমার আর বাকি নেই তো তুমি এখন কি করবে সারার হাত টেনে অভি বলে চলো তুমি নিচে তোমার ব্যবস্থা তো আমি করছি তুমি দেখো তোমার জীবনটা আমি কি করে বরবাদ করে দেই তুমি আমাকে তোমার দাদা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছো তো জোর করে বিয়েটাও করলে এবং সাহেবকে আমি কথা দিয়েছি তোমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবো তোমার হাত কখনো ছাড়বো না তাহলে কি করে ছাড়তে পারি চিঠি ভোগের সমস্ত আয়োজন করে ফেলেছে শুধু পায়েস আর কি যেন একটা আনা বাকি রয়েছে অভি বলে না সেটা সারা নিয়ে আসবে কি বলছিস কি ও কক্ষণ এগুলো করেনি তাতে কি হয়েছে সাহেব চিঠি তোর জন্য যদি করতে পারে বউ হয়ে তাহলে আমার বউ সারা এখন বিয়ে হয়ে গেছে ও তো স্বামীর জন্য এতটুকু করতেই পারে তো চলো সারা আমরা গিয়ে পায়েসটা নিয়ে আসি এই বলে সারাকে নিয়ে গিয়ে পায়েশ আনতে যায় যখনই সারা পায়েসটা রাখতে যাবে সারির আঁচলে পাড়া দিয়ে অভি ধাক্কা মেরে ফেলে দেয় সারাকে সবাই অবাক হয়ে যায় সারা পড়ে গেলে আর ইচ্ছে করেই তো অভি এই সব কিছু করছে সারাকে যদি সবসময় এরকম করে আঘাত করতে থাকে অভি এবং সবার সামনে এরকম করে সায়স্তা করে অপমান করে তাহলে আস্তে আস্তে সারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে কক্ষণ লাগবে না চিঠি বারবার করে সারা সমস্ত চক্রান্তগুলো ঢাকার চেষ্টা করে তাই অভিকে বোঝায় কিন্তু যার মন যেমন সে তো তেমনই ভাববে আর সারাভাবে যে হয়তো চিঠি উস্কানি দিচ্ছে অভিকে সমস্ত সত্যিগুলো সবার সামনে বলার জন্য তাই বারবার করে চিঠির দিকেই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সাহেব বুঝতে পারে যে চিঠি কিছু লুকোচ্ছে কিন্তু কি সেটা ধরতে পারছে না একটা সময় গিয়ে নিজের ঘরের ডায়েরিতে দেখতে পারে একটা মহিলার ছবি যেটা দেখে সাহেব বুঝে যায় যে আসলে এই চিঠি যা কিছু বলেছে সত্যি কিছু তো ঘটনা রয়েইছে সারার সাথে ওভির বিয়ে দেওয়ার ব্যাপারটাকে নিয়ে রাইমা জানতে পারে তার যতগুলো ছবি করার কথা ছিল সবগুলোই ক্যান্সেল হয়ে গেছে ডিল কোনোভাবেই কেউ রাইমার সাথে ছবি করতে চাইছে না কারণ এর আগে যে ছবিগুলো রাইমা সাহেবকে ছাড়া করেছে সেগুলো সবগুলোই দর্শকের মন কেড়ে নিতে পারেনি এখনও যদি আবার সাহেবকে ছেড়ে রাইমার কোনো ছবি হিট হবে না এটাও নষ্ট হয়ে যাবে আর সে কারণেই রাইমা এখন অস্থির হয়ে উঠেছে ভাবে যে সাহেব তোমার জন্য আমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে আমি তোমাকে কোনোভাবে ছেড়ে দেব না তুমি কি ভেবেছ নিজের বউকে গানের জগতে রাখবে আর আমি এরকম করে হাফিততেস করবো সেটা তো হতে পারে না তাড়াতাড়ি গাড়ি বের করো আমি বেরোবো এই বলে রাইমা গাড়ি চড়ে বেরিয়ে পড়ে হয়তো আবারও সাহেব চিঠির জন্য নতুন করে কোনো ফাঁদ পাচ্ছে সে এদিকে ভূমির বাড়িতে কাকিমারা সবাই এসে নানাভাবে ভূমি এবং তার পরিবারকে অপমান করে ভূমি ভাবতে লাগে সবার সামনে হাত টেনে ধরেছিল অভি আর এই কাজটাই অভি ঠিক করেনি যার কারণে সবাই কথা বলার সুযোগ পেয়ে গেছে মনের মধ্যে যাই কিছু ছিল না কেন অভির এই বাড়িতে এসে ভূমিকে বলেছে ঠিকই বাবা মা বাইরের লোকের সামনে তো বলবে না কিন্তু বাইরের লোকের সামনে যে আচরণ করেছে তাতে করে ভূমির মাটিতে লুটিয়ে পড়ার ইচ্ছে করছে কোনোভাবেই নিজের সম্মান ভূমি বাঁচতে পারল না তার বাবা মায়ের সম্মান নিয়েও এখন হেস্টা হচ্ছে প্রতিবেশীরা বলছে যে এরকম একটা মেয়েকে আমরা এই পাড়ায় থাকতে দেব না কারণ এই মেয়ে ইচ্ছে করে অন্য একটা মেয়ে সংসার ভাঙছে যে সাহেব মুখার্জির বোন সাহেব মুখার্জির বোন সারা এসে কান্নাকাটি করলো জোড় করলো ভূমির কাছে এই সব কিছু দেখার পরেও কাবিরি তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছ তখনই রেগে যায় ভূমির দাদাভাই বলে আপনারা আমাদের এই পাড়ায় থাকতে দেওয়া না দেওয়ার কে বলুন তো আমরা নিজের বাড়িতে থাকি নিজের কর্ম করি নিজে খাই আমাদের একথাল দেওয়া আমাদের এক খাওয়ানোর মতো কি আপনারা কখনো চেষ্টা করেছেন তাহলে খাওয়াতে পারবেন না অথচ কথা বলার সময় বড় বড় বলবেন বেরিয়ে যান বাড়ি থেকে এখানে কেন এসে কথা শোনাচ্ছেন এর প্রতিশোধ কিন্তু আমরা নিয়েই ছাড়বো আমরা প্রতিবেশী আমাদের সাথে এরকম আচরণ আমরা মেনে নেবো না দেখুন আপনারা এরকম কাজই করেছেন তো আর কি করার আছে আমার বোনকে বাড়ি বয়ে এসে অপমান করবেন কেন আপনারা সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় দেখো আমি বলছি যে আমার ছেলে সমরেশের সাথে তোমার মেয়ে ভূমির বিয়েটা দিয়ে দাও আমি তো চিঠির বিয়ের আগে থেকে ভূমির সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই তোমরাই তো কেউ মানতে রাজি হও না দেখো কাবিরি সাত দিনের মধ্যে এই বিয়েটা হয়ে গেলে তবেই ভূমির মানসম্মান বাঁচবে প্রতিবেশীরাও সবাই মুখ বন্ধ করে থাকবে কেউ আর কোনো কথাই বলবে না এই বিয়ে দেওয়া ছাড়া তোমার মেয়েকে এই পাড়ায় থাকতা থাকতে দেওয়ার আর কোনো পরিস্থিতি কিন্তু নেই ভূমির মাও সিদ্ধান্ত নিয়ে ফেলে সমরেশের সাথেই বিয়ে দিয়ে দেবে ভূমির সাত দিনের মধ্যে তাহলে সব ঝামেলা লেটা চুকে যাবে শুধু অভির ভুলের কারণে আজকে ভূমি যেমন কষ্ট পাচ্ছে তেমন কিন্তু কষ্ট পাচ্ছে তার কষ্টের কোনো মূল্য যেমন ভূমির কাছে নেই তেমনই ভূমির কষ্ট দেখে অভি করতে পারবে না তার কষ্ট বেড়ে যাচ্ছে আরও অভি বুঝতে পারছে যে ভূমি এবং অভির ভালোবাসা শেষ করে ফেলেছে সারা এবং সারার জন্যই আজকে দুজন ভালোবাসার মানুষ আলাদা হতে বাধ্য হয়েছে তাই এই সারাকেই তো দেখার কথা রয়েছে অভির কোনোভাবেই তাকে ছেড়ে দেবে না কী হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অভি সারাকে হোচট খাইয়ে ফেলে দিল অপমান করতে ভূমির সাত দিনের মধ্যে বিয়ে এবার প্রতি পদে পদে সারা বুঝতে পারবে কারো কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না এবং সারাকে প্রতি মুহূর্তে অভি এবার কষ্ট দিয়ে ছাড়বে আর এদিকে ভূমির একটা ভুল বিয়ের সিদ্ধান্ত নিল তার মা এরপরে কি ঘটবে ভূমির জীবনে আদৌ কি চিঠি পারবে ভূমিকে এই বিপদ থেকে রক্ষা করতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন